নষ্ট হয়ে দেখুন, আপনাকে নিয়ে চর্চা করার জন্য মানুষের অভাব হবে না। এক কান থেকে আরেক কানে, এক মুখ থেকে আরেক মুখে ছড়িয়ে পড়বে আপনার দুর্নাম। যতটা না ঘটবে তার চেয়ে বেশি কিন্তু রটাবে। অথচ দেখবেন, ভালো কাজ করলে এদের একজনকেও আপনি খুঁজে পাবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার র্যান্ডম কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমার ভাই বোনের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি। প্রথমে দেখেন, আমি এই যে আমার বিছনাটা গুছিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে বিছনাগুলো গুছিয়ে নিলাম। আর বিছনা গোছানো এমন একটা কাজ হয়ে পড়ছে বর্তমানে যে কি বলবো, মানে একবেলা না সকালবেলা উঠে শুধু না, তিন বেলায় বিছনাটা গোছালে ভালো হয়। ঘরে আমার অবশ্য বড় একটা ছেলে, কিন্তু কাজ করে সব বাচ্চাদের মতো। ওকে তো বলেই বোঝানো যাচ্ছে না যে এভাবে নোংরা করা ঠিক না, কিন্তু ও সব কিছু বাচ্চাদের মতো করে। আমার প্রতিনিয়ত তিন বেলায় বিছনা গোছাতে হয়। তারপরে কি করব আর, বিছনা না গুছিয়ে তার উপায় নেই। বিছনাপাটি সব গুছিয়ে তারপরে এই যে আবার বাজার থেকে মাছ নিয়ে আসলো, আমি মাছগুলো কোটা ধোয়ার জন্য চলে আসলাম। পরে এই যে মাছ কোটা কিন্তু হয়ে গেছে আমার, তারপরে এই যে টিউবওয়েলে চলে আসলাম ধোয়ার জন্য। তো ভালো করে আমি এগুলো ধুয়ে নিয়েছি। আসলে আমাদের গ্রামের বাড়ির পরিবেশ আর কেমন হতে পারে অবশ্যই তো আপনারা জানেন, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন। শহরের মতো তো অত পরিপেটি রাখাও সম্ভব না, আর পরিপেটি থাকেও না আর রাখাও সম্ভব না। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। কিন্তু গ্রামে যতই আপনি পরিপেটি করে সুন্দর করে রাখতে চান না কেন, কিন্তু পারবেন না। আর শহরে কিন্তু এমনিতেই আপনি যেভাবে যেখানে যেটা রাখবেন সেখানে সেভাবেই সেটা পড়ে থাকবে, বা সব কিছু সুন্দরভাবে গোছানো থাকবে। আর গ্রামে যতই বলেন সব কিছু অগোছালো হয়ে থাকে। এরপরে তো আমি এই দেখেন মাছগুলো ধুয়ে তারপরে সবগুলো ফ্রিজে রেখে দিলাম, আর কিছু মাছ আবার এই যে দুপুরে রান্না করার জন্য রাখছি। আর এর ভেতর কিন্তু আমি সকালে নাস্তা খেয়ে টেয়ে চলে আসছি দুপুরে রান্নার জন্য। আর দুপুরে রান্নার জন্য তো এখানে আমি কিছু পেঁয়াজ কুটে নিছি, আর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কাটছি কারণ আমি ভেন্ডি ভাজি করব। আর ভেন্ডি ভাজি করলে আমি অনেক পেঁয়াজ দিই, মনে করেন আমি যতগুলো ভেন্ডি দিব ঠিক সম পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিই। কারণ আমার কাছে মনে হয় যেন পেঁয়াজ করলা ভাজি আর এই যে ভেন্ডি ভাজিতে যদি পেঁয়াজ বেশি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। তাছাড়া এই যে ভেন্ডিতে যে একটা লালার মতো হয় আছে, ওটা কিন্তু পেঁয়াজ যত বেশি দিবেন তাহলে কিন্তু ওইটা ভাজতে সুবিধা হয়, নিচ থেকে লেগে পড়ে না। তাছাড়া পেঁয়াজটা যদি তেলের পর ভাজা যায় তাহলে কিন্তু মোটেই এই ভেন্ডিটা হয় না, লেগে যায় না। এজন্য একটু পেঁয়াজের ভাগ বেশি দিলে ভেন্ডিটা ভাজা খুবই সুন্দর হয়। আর ভেন্ডিতে আপনি যতই পেঁয়াজ বেশি দেবেন খেতেও ততটা স্বাদ লাগবে। এজন্য আমি প্রতিনিয়ত ভেন্ডি ভাজি করলেই চলে আসি, কিন্তু এই পেঁয়াজগুলো অনেক কাটতে হয় আমার। তো এই পাশে কিন্তু ভাত আমার প্রায় হয়ে গেছে। আর এই যে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটাও সব কেটে নিলাম, বেগুন আলু তারপরে একটা করলা আর মাছ দিয়ে আমি ঝোল করব। তা ওটা আমি কেটে নিয়েছি, কেটে তারপরে সবগুলো পেঁয়াজ মরিচও তাও কাটা হয়ে গেছে। আর এখন তো আমি এই যে ভেন্ডি ভাজি করার জন্য চলে আসলাম, তা ভেন্ডি ভাজি করতেছি। আর এই দেখেন আমার ভেন্ডিটা কিন্তু নিচে লেগে পড়েনি, কারণ আমি পেঁয়াজটা আগে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা তেলের পর একটু ভেজে নিলে তারপরে আপনি ভেন্ডিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর এই লেগে যাবে না।
এই তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর ওটাকে কিন্তু আমি এই যে বাটিতে তুলে নিলাম, এরপরে আমি অন্য রান্নাটাও বসিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাটি চুলা রান্না করছি, সবার মতো কিন্তু আমি এই যে গ্যাসে রান্না করি না। আমি আগেই বলে নিয়েছি আমি কিন্তু গ্রামের মেয়ে, বা আমি গ্রামে থাকি, গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ একরকম হয় না। গ্রামে মনে করতে পারেন যে গ্যাসের চুলা নাই নাকি, তা না, কিন্তু সবার বাড়িতেই দেখবেন, গরিব আর ধনী নেই, সবার বাড়িতেই কিন্তু গ্যাসের চুলা আছে, আর সব কিছুই কোনো ইয়া নাই, সব কিছুই আছে, অথচ দেখবেন মাটি চুলায় রান্না করে। কারণ কি বলতে পারেন, আসলে মাটি চুলায় রান্না করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঠ থাকে, আমরা খড়ি বলি অবশ্য, কিন্তু যেটা বলেন সবাই যেটা বলে আর কি, কাঠ, ওই কাঠ থাকে পর্যাপ্ত পরিমাণে। তাই এত কাঠ থাকা সত্ত্বেও কেউ চায় না যে গ্যাস ফুরায় বা গ্যাসে রান্না করি। মনে করেন যেহেতু গ্রাম, কাঠের অভাব নেই, তাহলে আমরা কেন গ্যাস ফুরাবো? সেক্ষেত্রে আমরা এই যে গ্যাসে রান্না করি না, এই যে চুলায় রান্না করি, আর চুলায় রান্না করার স্বাদটা যেন আরও বেশি ভালো হয় আমাদের। মনে করেন ওর বাবা তো এই যে গ্যাসে চুলার রান্না বেশি পছন্দ করে না, সে এই যে চুলায় রান্নাটাই বেশি পছন্দ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভাই বোনের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।